अल्लाहु अकबर दोस्तों अहबाब कासिम नानुतवी रहमतुल्लाह अलैह बोलें भाई तुम्हारा शिया हमरा सुन्नी तुम्हारा आकीदा विश्वास और हमारा आकीदा विश्वास एक बस कम अतएव तुम्हारे जा मुर्दार जनाजा तुम्हारा फराओ आमाके बाध्य करियो ना ওরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ অতি ভক্তি কথা কয় না এ আমি আরে কথা তো আমার পেটে কথা থাকে না আমার পেটে কথা থাকে না এই জন্য আমারে রিমান্ড বেশি জিজ্ঞেস করেন মানে আমি বাসার থেকে যাইতে যেতে সব বলেছি কথা কয় না जो नीते सोनारगा होटल सामने फोन एकदम हेड अफ द डिपार्टमेंट तो कोई तेरे से क्या अवस्था तो कोई तेरे से सार 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 वो भद्रो लोग आमादर साथे आमादर गाड़ी तेरे से इटा कोई नाजी गिरफ्तार कर सी भद्रो लोग आमादर साथे आमादर गाड़ी तेरे से एवं अनेक भालो मनुष्य हमार रिफूट दी तेरे से जे हुजूर अनेक भालो मनुष्य हमरा जा बोली बोला रखे उन्हीं बोले बोले अभी मन मन को जगुले कौन जगुले कोई सी बुजुर्ग दया जाना दिले भालो हय बुजुर्ग अच्छा ठीक है जाना जाए आस्ते कहना जोरे मने ओजन बारोद कतार सोजा कर आवाज मध्य जलालियत আল্লাহু আকবার দোস্তো আহবাব কাতার সুজা হয়ে গেল কাসিম নানুতবি জানাজা শুরু করলেন জানাজার খতম তাকবীর আল্লাহু আকবার কেমনে আর আমি যেমনে কইছি এমনে দুরুবাত তুই মিডা জুতের তাকবীর করলে তো কাম হবে তুই বলতে হবে আল্লাহু আকবার এদিন কি কিমনে কথা আল্লাহু আকবার मानी प्लान प्रथम तकबीर उठा लाभ मारबे तो उठे ना रही प्रथम तकबीर उड़ुस ना का द्वितीय तकबीर काशी आरो बाहर गेछे उड़ुस ना का तृतीय तकबीर काशी आरो बाहर गेछे उड़ुस ना का চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরে কাসিম বললেন কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না তোরা দেখোস নাই আমি কিন্তু জানাজার নামাজের তাকবীর বলি নাই আমি বলছি উট জবা করার জন্য তাকবীর আমি গরু জবা করার জন্য তাকবীর বলছি দেখোস না আল্লাহু আকবার মার মার কথা কয় না কেন আল্লাহু আকবার প্রথম তাকবীর জালালিয়াতের সহিত দিয়ে ওরে মারছি তারপরে জানাজার নামাজ পড়ছি
ইসলামের দুশমনেরা দ্বীনের দুশমনেরা আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে কি ব্রাহ্মণ নাই ক্যাডার নাই কিচ্ছু নাই আমাদের কাছে কাসেম নানুতবীর জালালিয়াত ওয়ালা তাকবীর আছে যেই যেই নেতা বেশ কম করবি তাদের তাদের টার্গেট করে তার টার্গেট করে তাকবীর বলুম আর মরে যাবি সূরা ওয়াদ দুহার মধ্যে হুজুরকে দেওয়া নেয়ামতের আলোচনা জাগতিক নেয়ামত এই নেয়ামত গুলো হুজুরকে আল্লাহ দিছে পরে সূরার শেষে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি নেয়ামত গুলার শুকর আদায় করুন এগুলো ওই যে তিন নেয়ামত এই তিন নেয়ামতের পরে তিন কাজ পরের যেই সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তিনটা নেয়ামত দিয়েছেন এই আলোচনাটা করছি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদ'না আনকা উজরাক আল্লাযী আনকাযা যুহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক কয় নেয়ামত আর কত কয় তিনটা নেয়ামত কারে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের লাভ কি হুজুরের আল্লাহ দিয়েছেন আমাদের লাভটা কি আরে আমাদের লাভ আছে না মিয়া বাপ সম্পদশালী হইলে বলাবান কি গরিব এই কথা কয় বাবা যদি সম্পদশালী হয় জমিদার হয় তো বলাবান কি গরিব হয় বাবা যদি নেতা হয় তো বলা কি আর কর্মী হইব কথা কয় না আরে বাবার কথা বাদ দেন মিয়া দুলে ভাই যদি এমপি হয় শালার গরমে এলাকার মানুষ বাসে না কথা কয় না দুলে ভাই যদি এমপি হয় শালার গরমে এলাকার মানুষ বাসে বেটা আমার শুন বেটা তুই কেডা কৌমুক এমপি উনি আমার দুলে ভাই এটা কয় না আমি ওনার শালা এটা কয় না তারা শালা করলে তো একটু ডাউন হয় তো কো উনি আমার দুলে ভাই আসলে মুরুব্বিদের কাছে কিছু থাকলে এটার ভাগ কি ফোলা মানে পায় কি পায় না আরে কথা কর না মাশাআল্লাহ দেখেন না তারেকুর রহমান তারেক জিয়া ভাগ পাইছে তারপরে ধরেন জয়ের কথা বললামে না এও ভাগ পাইছে মুরুব্বির কাছে যা থাকে এটার ভাগ পায় বুঝে না কথা বুঝতেছেন কি বুঝেন এই যে আমার আমি আসার আগে আলোচনা চলছিল হযরত আবু বকর সিদ্দিকের উপরে কিছু কিছু কথা বলছি আবু বকর সিদ্দিক এগুলা পাইছে কার কাছে আরে বলেন না কার কাছে পাইছে আল্লাহ জানে আজকের ওয়াজ কোন দিকে যায় আবু বকর যে বাগটা পাইছেন এটা কার কাছ থেকে পাইছে মুহাম্মদ হযরত সিদ ওমর ইবনুল খাত্তাব যে বাগ পাইছেন কার কাছে পাইছে হ্যাঁ মুরুব্বির নাম বিক্রি করে বলা মানে খায় কি খায় না আরে কথা কয় না খায় আমার বাবা অমুক আমার দাও আজকে একজন আমার ফোন করছে ফোন করে কয় যে আমি হাটাজারি হযরত মাওলানা হারুন সাহেব রহমাতুল্লাহ এর দামাদ 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 মানে কি মেয়ের জামাই তাহলে শ্বশুরের নাম বিক্রি করে দেখায় কেউ আছে বাপের নাম বিক্রি করে দেখায় এটা এখন বললে আপনারা হয়তো মাইন্ড করবেন মাইন্ড করার কিছু নাই আমি খোলা মেলা মানে বলতেছি যে আমার এই ছোট ভাই মাওলানা আনাস মাদানি কার ছেলে আরে কথা কয় না শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আরে ওর বয়সে মৌলভী আছে না
কিন্তু ওরে আল্লাহ যেখানে রাখছেন ওর বয়সে মৌলবি নাকি এখানে আসে কিল লেগে বাঘ পাইছে হ্যাঁ রে ওয়াজ তো বুঝে না রে আমার আমি হাতে কলমে ওয়াজ করতে আছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে নেয়ামত দান করলেন আমাদের লাভ কি আমরা বাঘ পাই না ভাই আরে কথা কয় না হায় রে এই কুরআন কব অবতীর্ণ হইছে এটার মজা আমরা নিতে আছি আরে কথা কয় না কেন এবং উম্মত কিয়ামত পর্যন্ত মজা নিতেই থাকবে আবার আল্লাহ কইয়া দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك الله عبد الله عمر كيف يكون شو ميدي بيني আমারে ওই রুমে যখন ছিলাম এক একজন এক এক কথা বলে কয় যে হুজুর ভিতরের কিছু কথা কয় আমার কয় হুজুর ভিতরের কিছু কথা কয় আমি কইলাম যে এগুলা জোর কইরা বলার জিনিস না যদি বাইর হয়ে যায় আমি ফিরে বলি বাইর হইতে চায় না আমি কষ্ট করে বাইর করব সমস্যা আছে বুঝেন নাই কথা এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে এই সূরাটা যে আল্লাহ অবতীর্ণ করছেন এমনি আল্লাহ করতেন কিন্তু আল্লাহ একটা গন্ডগোল লাগাইছেন আগে তারপরে এই সূরাটা অবতীর্ণ করছেন গন্ডগোল লাগাইছেন মানে গন্ডগোল ওই বাপের গন্ডগোল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ কিছু কথা বলাইছে বলাইবার পরে এবার আল্লাহ জিব্রাইলকে বলছেন যাও এই সূরাটা নিয়ে আমার রসূলকে শুনাই আসো একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেয়াল করেন পয়গম্বরের পাকে পাকে আল্লাহর সাথে বিশেষ একটা মুহূর্ত হয় এই মুহূর্তটা অন্য মুহূর্তের তুলনায় অস্বাভাবিক হয় ওয়াজ বুঝে না বুঝেন না আপনারা কে কে বুঝতেছেন দেই আজান দেন তো এ বাবা হাত উঠে না আপনি ওইভাবে বুঝেন না এটা এটা বুঝাইলো আমি বলছি পয়গম্বরের সাথে আল্লাহ পাকের বিশেষ একটা মুহূর্ত হয় সব সময় এটা থাকে না বিশেষ একটা মুহূর্ত হয় যেই মুহূর্তটা অন্যান্য মুহূর্তের তুলনায় অস্বাভাবিক হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগে আসছেন না পরে আসছেন কথা কয় না কথা বলতে হবে আমার সাথে অন্যান্যরা কিন্তু কথা বলা ব্যতীত ওয়াজ করে আমার হলো আমি যেমন কথা বলু আপনাকে দিয়েও কথা বলাবো তাইলে আপনার ভিতরে ঢুকবো ভালো আর নাহলে ঢুকবো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আগে জমিনে আসছেন পরে পরে না পরেরটারে ভালোবাসে কি কম না বেশি বিব যদি দুইটা করে তিনটা করে ছোটটারে কম করে না বেশি করে এই জন্য বড়রা এটা বরদাস্ত করে না বড় বউ কয় যে সমস্যা নাই বাচ্চা কাচ্চা বেশি হইলে ছোটটার আদর কম হয় না বেশি হয় গিল লেগে বেশি হয় ছোট বস ছোট আর দরকার নাই ছোট এত ফালসাফার দর্শনের দরকার নাই যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসছেন পরে সৃষ্টিটা আগে তো হুজুর ছোট এইজন্য আল্লাহর বেশি প্রিয় এটা একটা কারণ একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছে কথা হয় না আমরাও তো কথা বলি হ্যাঁ এই আমরা যখন মুনাজাত করি কি করি কথা বলি না মুনাজাত মানে কি আস্তে আস্তে কথা বলে কানের কাছে মুখ নিয়ে কথা বলা এটাকে মুনাজাত বলে আপনার কানের কাছে আমার মুখ নিয়ে যদি কথা বলি মুনাজাত মানে স্যার ঘুষি করে না
কানের কাছে মুখ নিয়ে কথা বলা এটারে মুনাজাত বলে। আজ দোয়া নবুয়ত মুরাদে আশিকা, আজ দোয়া নবুয়ত মুরাদে আশিকা, জুসখুন গুফতান বাশিরি দিহা। বুজুর্গ বলেন দোয়ার দ্বারা আশিকের উদ্দেশ্য হলো এই যে দোয়া করি উম্মে নক বন্দে কে মাহরুম না পাল্টা দে, উম্মেদুন কো বন্দে কে মাহরুম না পাল্টা দে, দে মেরে মাওলা দে মেরে মাওলা দে মেরে মাওলা দে। কি বুঝছে না বুঝছে না দেখছেন নি দোয়া। আজ দোয়া না বুয়াদ মুরাদে আশেকা, প্রেমিক যারা আল্লাহর আশেক যারা, দোয়ার দ্বারা উদ্দেশ্য হইল মালিকের সাথে কথা বলা। এই জন্য আশেকরা চায় দোয়া যেন কবুল না হয়, যারা আল্লাহর আশেক তারা চায় দোয়া যেন কবুল না হয়, কারণ কবুল হইলে মালিকের সাথে কথা কমে যাবে। বুঝে না রে কথা, রে কথা বুঝে না রে, বুঝেন বুঝেন না কথা, মুশকিল হলো আমি নিজেও বুঝি না, হ্যাঁ আমি নিজেও বুঝতেছি না। আজ দোয়া না বুদ মুরাদে আশেকা, জুসখুন গুফতান বাশিরি দেহা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে করিমকে একদিন বললেন, ও আল্লাহ আপনি আদমকে সফিউল্লাহ বানাইলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, নূহকে নবীউল্লাহর উপাধি দিলেন আল্লাহ, ঈসাকে রূহুল্লাহর উপাধি দিলেন, মূসাকে কালিমুল্লাহর উপাধি দিলেন, আমাকে কি দিলেন? কথা কয় বুঝে না কথা, বুঝতেছেন? বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্তের কথা। আল্লাহ আদমকে সফিউল্লাহর খেতাব দিলেন উপাধি, নূহকে নবীউল্লাহর উপাধি, ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি, ঈসাকে রূহুল্লাহর উপাধি, মূসাকে কালিমুল্লাহর উপাধি, আমাকে কি দিলেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটা খুব সম্ভব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার আগের আগের সূরা এই সূরাটা, কারণ মেরাজে যাওয়ার পরে তো হুজুর বুঝছেন আল্লাহ হুজুরের কি দিছেন। কথা কয় হুজুরকে আল্লাহ কি দিলেন মেরাজে যাওয়ার পরে হুজুর বুঝছেন না, কারণ হুজুর বায়তুল মুকাদ্দাসের সমস্ত পয়গম্বরদের ইমামতি করলেন, তো সফিউল্লাহর ইমামুনি, খলিলুল্লাহর ইমামুনি, জবিউল্লাহর ইমামুনি, কালিমুল্লাহর ইমামুনি, তো উনাকে আল্লাহ কি দিলেন উনি বুঝছেন না মেরাজের রাতে, বুঝছেন তো? এজন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলেন, আমার মনটায় বলে এই সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার আগের সূরা। তো হুজুর বলছেন, আপনারা কি এখানে আছেন? কে কে আছেন হাতুরে দেখান তো, কিন্তু তুই যে অন হাতুরে ছিল অন ঘুম যায় নাই ওলা, তোরে মাই রে দিব আমি আজকে, তা কেমনে রেছে এত মনে করছে আমি মাই দিব, এটা কইছি নি এটালে মন খারাপ করে। আদমকে সফিউল্লাহ, ঈসাকে রুহুল্লাহ, মূসাকে কালিমুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, আপনি আমাকে কি দিলেন? কথা এটা আসেনি, কথা কয় ওই যে ছোট ছেলে বলে যে আব্বু বড় ভাইয়ের আপনি এটা দিছেন, মেজ ভাইয়ের এটা দিছেন, বড় আবার এটা দিছেন, আপনি আমি আপনি ছোট ছেলে আপনি আমার কি দিলেন? এগুলো বললে বাপের মন নরম হয়ে যায়। যেমন আমার ছোট ছেলে, ছোট এটা দুষ্ট, এবারে এই ছেলে কি তুই বলবি না, ভাই তা আমার ইশারা দেয়, আমার ইশারাতে আপনি বইয়ে নামি যাই, এদিকে খেয়াল রাখবে এই জন্য এদিকে আর না ঢুকবে, মেয়ে আমার দিশে শেষে আর আমি
বললে আমরা সমস্যা না, অন্যরা যেমনি ওয়াজ করছে আমি তেমনি পারি না, আমি যদি নিরিবিলি আস্তে আস্তে কথা বলি। আমার এই ছোট ছেলেটা আমার কি কয় জানেন, কইছে ভাইয়ারা আর আপুরা পাইছে জোয়ান আব্বু, আর আমি পাইছি বুয়া আব্বু। দেখছেন কি কইলো, এ ছোট একদম ছোট 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 এই কথা একটু দুষ্ট টাইপ, মাশাআল্লাহ মেধা ভালো, দোয়া করেন আল্লাহ যেন তারে ভরপুর কবুল করে, সবাই গুলে সবাইকে যেন আল্লাহ ভরপুর কবুল করে। সবার শেষে জমিনে আসছেন আল্লাহর কাছে আবদার করে, বিশেষ মুহূর্ত আপনি অমুকের এটা দিলেন, ওরে এটা দিলেন, অমুকের এটা দিলেন, আমারে কি দিছে দেখেন আল্লাহর কাছে কেমন লাগে। আপনি মজা পাইবেন, মনোযোগ দিয়ে যদি শুনেন, অমূল্য কি আস্তে আস্তে চিবাইলে মজা পায়, দেখবেন প্রথম কষ বাইর হয়, পরে আস্তে আস্তে মিষ্টি বাইর হয়, পানি খেলে আরো মজা লাগে। অমূল্য দিছেন তো আগে বলেন নাই, এখন আজ শুনে দিতে আছেন যে দিছি এগুলা, আপনারা মজা পাইতে আছেন না, কিন্তু আমি মজা পাইতে আছি, কারণ মিষ্টিটা তো আমি খেয়েছি, আপনারা শুধু শুনতে আছেন, আপনারা খান নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনাকে আমি আপাতত এই সুরের মধ্যে তিনটা জিনিস দিলাম, ঘোষণা দিতে আছি শুনালাম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনার কল্যাণার্থে আপনার সিনাটাকে খুলে দেই নাই, আমি তো আপনার সিনাটাকে খুলে দিছি, আর কি দিতাম বলেন আপনি। এক নম্বর, আপনারা এটা বুঝেন না, কোহেন তো টাকার কথা নাই, সিনা খুলে দিলে তো কি হই, আরে কথা কয় না, সিনা খুলে দিছে তো কি হইস, এই জন্য আপনারা খুশি হন, ওই যে নোয়া খেললে কথা, কাউ এসে রে কাউ আম হইরাছি রে দম বললাম, বাঙালি বুঝে টাকা আর বিড়িওয়ালা বুঝে সিগারে, কথা কয় না, কিন্তু এটা কি বুঝছে, আলাম না সরাহ এলাকা সাদারাক, আমি আল্লাহ কি আপনার কল্যাণার্থে আপনার সিনা সিনাটাকে খুলে দেই নাই, আপনার সিনাটাকে আমি খুলে দিছি, ও জয়না আঙ্কা হিজরাক আল্লাদী আঙ্কাদা জারাক, আপনার পিঠের থেকে আপনার শরীরের থেকে আপনার মেধার থেকে যত বোঝা আছে সব আল্লাহ আমি আমার মাথায় নিয়ে নিছি, কথা কয় না কেন। আপনি মনে করতেছেন ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠিত করবে, এত কঠিন কাজ, টেনশন করার দরকার নাই, ইন্নামা আলাইকাল বালাগ, আপনি কেবল পৌঁছে দেন, বাকিটা আমি করব। আরে সুবহানাল্লাহ কর মিয়া, আপনি কেবল পৌঁছে দেন, বাকিটা আমি করব। আপনি শুধু ওমরকে একটু বলেন, ওমরকে সোজা করব আমি, আপনি ওসমানকে একটু বলেন, ইসলামের দাওয়াত দেন, ওসমানকে সোজা করব আমি, আপনি আলীকে একটু বলেন, আলীকে সোজা করব আমি, আমর ইবনুল আসকে একটু বলেন, আমর ইবনুল আসকে সোজা করব আমি, খালেদকে একটু বলেন, খালেদকে সোজা করব আমি, আপনি মাথায় এত চাপ নিয়েন না, আপনার মাথার চাপ আর পিঠের বোঝা আমি আল্লাহ সরাই দেই নাই, সুবহানাল্লাহ কর না কেন। আরে মিয়া আপনারে এত ওয়াজ করে, এই আপনারে এত ওয়াজ করে দাঁড়ি রেখাইতে পারি না মিয়া, আপনারে এত ওয়াজ করে দাঁড়ি রাখাইতে পারি না মিয়া,
এতো ওয়াজ করে বিড়ি ছুড়াইতে পারি না মিয়া, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এক কথার বরকতে ওমর মুসলমান। কেরুমা মুসলমান জানেন, বুধ ওমর রা নামে যাবুত পরোস, বুধ ওমর রা নামে যাবুত পরোস, লেকে মুমিন বুধ নামাস দর আলাস। এরে ভাই কেমনে কইলে বুঝবেন জানি আপনারা, আমার জানা নাই। একটা মানুষকে নামাজি বানাইতে জান বাইরে হয়ে যায়, কথা কয়টা কেন? একটা মানুষকে রোজাওয়ালা বানাইতে জান বাইরে হয়ে যায়, একটা মানুষকে সুন্নতি পোশাকের উপরে উঠাইতে যান বাইরে, একটা মানুষ 30 বছর 40 বছর মসজিদের সামনের কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে কিন্তু জিহাদের কথা বললে তার গায়ে আগুন ধরে যায়, একটা মানুষ 30 40 বছর পর্যন্ত মসজিদের সামনের সারিতে নামাজ পড়ে মগর এত ঘুষখোর, ঘুষির বিরুদ্ধে বললে তার মাথা খারাপ হয়ে যায়। তাহলে কি পরিমাণ চাপ এক একজন মৌলবীর মাথায় কন্ত, কিন্তু হুজুরের মাথায় কি এত চাপ আছে? আল্লাহ বলছেন আপনার সব চাপ আমি নিয়ে নিছি, আপনি যা করতে চাইবেন শুধু কেবল বলবেন, আমি আমার বাজেট অনুযায়ী সব আস্তে আস্তে করতে থাকি, আপনার নো টেনশন। এটা নেয়ামত না? আর কথা কয় বুঝেন কিছু? যাদের বাবা আছে, যাদের বাবা আছে খেয়াল করেন, আব্বা সংসার নিয়ে কি এদের কোনো জ্বালা আছে? কথা কয় না? আল্লাহ আমারে 3 ছেলে দিয়েছেন, 2 মেয়ে দিয়েছেন, লোক আমি ভিতরে ছিলাম 4.5 মাস, ফের অস্থির হয়ে গেছে আমারে বাইর করবেন, কারণটা কি? কারণ হলো অন চাপ পড়ছে নিজেদের উপরে, কথা কয় না? বাসা এসে দেখি একজনের চেহারা ঠিক নেই, আর আমি বাইরে হওয়ার পরে আজ কয়দিন হয়েছে অনেকদিন চেহারা ভালো হয়ে গেছে, কারণ চাপ কি হেদের মাথায় না আমার মাথায়? আরে সন্তানের মাথায় না বাপের মাথায়? আরে কথা কয় না, সন্তানের মাথায় না বাপের মাথায়? যে কয়দিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ দুনিয়াতে ছিলেন, মাওলানা আনাস মাজারির মাথায় কি কোনো চাপ আছিল? অন সব সাহেবের মাথার উপর। আরে কথা কয় না কেন? এ কথাগুলো খুব বুঝবেন, আমি বুঝাইতেছি আপনাদের। এখন হুজুরের মাথার যে চাপ, এটা হুজুরের মাথায় না আল্লাহ নিয়ে নিছেন? ওরও কথা কয় না? আল্লাহ কি কোন? আল্লাহ কি বলে? ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় আল্লাহর জ্বালানো বাতিকে আলোকে নিভিয়ে দিবে, ফুঁক দিয়ে নিভিয়ে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁত ফালাইয়া দিব। তর্জমা করতে আছে বাংলা তর্জমা, আল্লাহ বলেন দাঁত ফালাইয়া দিব, আমি যে আলো জ্বালাইছি এটার ফুঁক দিয়ে নিবাইবি? না না না, এই আলোটাকে সর্বশেষ মাথা পর্যন্ত, সর্বশেষ স্তর পর্যন্ত আমি আল্লাহ নিব। পৃথিবীর কাফেরদের বেঈমানদের কাছে যতই খারাপ লাগুক না কেন, আমি কিন্তু ইসলামের নূরকে দিন দিন প্রজ্বলিত করব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে বোঝাটা কে নিছে? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাতুরে দেন, সাদা সিধা ওয়াজ, সাদা সিধা বোঝা নিছেন কে? ওয়াজানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক, হুজুরের মাথায় ঢুকছে এই যে 360 মূর্তির পূজা করুন এগুলা, আর এগুলোর ভিতরে যে কি পরিমাণ শেরেক ঢুকছে, কেমনে কি করুম অস্থির। আল্লাহ বলেন যে এত অস্থির হওয়ার দরকার নেই, আপনি কেবল বলেন। হুজুর অস্থির, খেয়াল করেন হুজুর অস্থির, কেমনে হিজরতের রাত্রে ঘর থেকে বাইরে
বাইরে হবেন হুজুর অস্থির হুজুর অস্থির 313 জনে কেমনে 950 সাথে কুলাইবো মারামারি করে হুজুর অস্থির আল্লাহ কয় যে আপনার মোজা আমি মাথায় নিয়ে নিছি আপনি শুধু কাম করবেন একটু হাতের মধ্যে কিছু দিলে বাড়ি লইয়ে একটু ফুক ফুক দিয়ে এমনি ছেড়ে দিবেন পরে যা করার আমি করব আরে কথা কয় না কেন তাইলে হুজুরের বোঝাটা কার মাথায় নিছেন কার মাথায় বলেন না আমিও বলবো ইনশাআল্লাহুল আজিজ এই উলামায়ে কেরামকে বলবো আপনাদেরকে বলবো এত অস্থির হওয়ার দরকার নাই যেহেতু আমাদের বাফের বোঝা আল্লাহই নিজে কাঁধে নিছেন ইনশাআল্লাহ আমরা যদি রাসূলের সুন্নতের উপরে চলি আমাদের বোঝাটাও আল্লাহ নিজের কাঁধেই নেবেন কথা কয় না কেন এই যে আমাদের নোয়াখালীর কথা একটা আছে কয় যে আল্লাহর পাগল আল্লাহই থামায় আরে কথা কয় না কেন আল্লাহর পাগল আল্লাহই থামায় আমু এত থামানির দরকার তুই যা মনে চায় তা কর তুই ঠান্ডা করবি আল্লাহ দূর কথা কয় না কেন আবু জাহালকে ঠান্ডা করছেন কে কথা কয় না আরে আবু জাহালকে ঠান্ডা করছেন কে বলেন ফেরাউনকে ঠান্ডা করছেন কে কারুনকে ঠান্ডা করছেন কে নমরুদকে ঠান্ডা করছেন কে এখনকার নমরুদ আর কারুন আর ফেরাউনদেরকে ঠান্ডা করবেন কে ডা বস বুঝেন না বুঝেন না বুঝতেছেন এবং আল্লাহ ঠান্ডা করবেন লাগি কামান দাগাউন লাগে না আল্লাহ ঠান্ডা করবেন লাগি আমি এই সূরার তাফসীরি লাইনের কথা বলছি না আমি একটু মিক্সার বানাইয়া কথা বলতেছি মিলেয়ে জুলেয়া একদম নিরেট তাফসীরি আলোচনা করলে আমরা উঠে যাব বসবো না এজন্য আমি বসাইতো হবে কথা শুনাইতো যেমনে কইলে আপনারা বসবেন হেমনে কইতে আছে এই আল্লাহ সাইজ করবেন লাগি অনেক কিছু লাগে না দুর্মিয়া কথা কয় না কেন ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ পাপী তাপী মরদুদ তার শত্রু নমরুদ গ্রিনাটারে দেখতে নারে প্রাণ দণ্ডে মারিবারে জালাইলো ভীষণ আগুন দাদা করে লক্ষ গুণ রহম তার না আসিল অগ্নিকুণ্ডে ফেলে দিল অগ্নিকুণ্ড অগ্নিস্থান কোন শব্দে গুলিস্তান ক্রুদ্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে ক্রুদ্ধ হয়ে গেল মাঠে ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে ক্রুদ্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে মৌলবীদের সাথে কথা কয় না কেন ক্রুদ্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে নবীর কোন নাহি শূন্য খোদা ভিন্নে নাহি অন্য মুলবিদের নাহি শূন্য আল্লাহ বিনে নাহি অন্য গজব আসে মুসা সেজে শূন্য দলের শিরে বসে গজব আসে মুসা সেজে শূন্য দলের শিরে বসে কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে পরে একটি ল্যাংরা মশা পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকিয়া আরে কথা কয় না পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকিয়া মগজতে করে ধ্বংসন জুতা মারে বৃত্তগণ জুতা খাইয়ে মরছে পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকিয়া মগজতে করে ধ্বংসন জুতা মারে বৃত্তগণ দড়াইয়া প্রাণ হারাইলো নাফরমান দড়া খাইলো মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম দোস্ত আবাব মাথার বোঝা নিয়ে তো চিন্তা করার দরকার নাই এই বোঝাকে মাথার থেকে পাতলা করবেন কেডা বোঝায় না আঙ্কা বুঝরাক বুঝছেন নি কা কেমনি কি হইব কেম কিচ্ছু করন লাগবে না কাল রাতে উড়ি উড়ি কাল কানবি কথা কয় না আমাদের সিনেন নি আমি আমরা জাতে যে কি জিনিস আমরা কিন্তু পাগলা জাত জোরে জোরে আল্লাহু আকবর কমু আর মরিয়া যাবেন জোরে জোরে আল্লাহু আকবর বলবো আল্লাহু আকবর মরিয়া যাবেন
শুধু আপনারে টার্গেট করে আল্লাহু আকবার করেন, বলে হুজুর অন শুরু করেন নাই না, অন সিগন্যাল পাই নাই কি পাই নাই, আরে কথা কয় না, ঘটনা শুনবেন আপনারা, শুনছেন শুনছেন আপনারা, আরো শুনছেন আজকেও শুনেন, এটা শুনেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি একবার ভারতের মিরোটে গেছেন শিয়াদের সাথে মুনাজারা বিতর্ক, আসলে শিয়াদের সাথে বিতর্ক না ওইখানে বয়ান করবেন হযরত, শিয়া অধ্যুষিত এলাকা, শিয়ারা তাদের সাতজন ইমামরে রেডি করছে যে কাসেম যখন বয়ান করবে একজন এক সাইডের থেকে দাঁড়াইয়া দশটা করে প্রশ্ন করবে, মোট চল্লিশটা প্রশ্ন, তাহলে কাসেমের বয়ান এলোমেলো হয়ে যাবে, আছে না এরকম? হ্যাঁ, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওইটা ওনার কাশফ হয়েছে, এটা ওনার কাশফ হয়েছে, কাশফ মানে ওনার রাডারে এটা ধরা পড়ছে, আমি কাশফ কেমনে বুঝলাম এই জন্য বলছি রাডারে ধরা পড়ছে, মাশাআল্লাহ উনি বয়ান এই তরজে শুরু করছেন যে শিয়াদের সাইর ইমামের চল্লিশটা প্রশ্নের উত্তর হয়ে গেছে, মানে উনি বয়ান করতে আছেন আর ওরা প্রত্যেকে বুঝতেছে হ্যাঁ আমাকে প্রশ্নের উত্তর দিতে আছে, ষড়যন্ত্র সেটা হইলো এলাকার হাট্টা কাট্টা মজবুত যুবক একটা রে এমনি লাশ বানাইয়া কাসেম নানুতুবির সামনে আনছেন জানাজা পড়াইবার লাগি, যুব করে বইলে রাখছে যে যখন আল্লাহু আকবার কইয়া তকবীর বলবে তো তুই লাভ দিয়া উঠটা ওনার সামনে হ্যাঁ হ্যাঁ করে হাসা দিবি, তার মানে বেটা এসে দিন তুই কের মহুজুর হইছস, আমি জীবিত না মৃত এটা বলতে পারস না, এটা কোন পরীক্ষা হইল নাকি গায়েব জানেন নাকি, আরে কথা কয় না, যেখানে রসুল গায়েব জানেন না ওইখানে আবু বকর জানেন না ওমর জানেন না, মনে হয় কাসেমে গায়েব জানে, কিন্তু এটা হলো এদের মানসিক, আইসা কয় হুজুর আমাদের একটা লোক মারা গেছে, হুজুর যেহেতু বুজুর্গ মানুষ হুজুরে একটু জানাজাটা পড়াই দিন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন ভাই উনি তো বুঝছেন, কাসেম বুঝে না, আপনি মৌলবি করে সোজা মনে করেন কেন, হ্যাঁ এই যে হযরত শাইখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বুড়া বয়সে আপনি মনে করছেন সোজা না, ওরে বাবা রে বাবা, আমি হইলে তো এনে কইলে তো আপনারা আমার কথা বুঝবেন না, দেখি অনেকে অনেক রকম মনে করবেন সোজা নি মাশাআল্লাহ, এই যে রাসূলুল্লাহ মাহবুবুল মোল্লা হাসান মির্জায় যারা ফরঞ্জার ফরাইন এদিন সোজা বুঝে নাকি, আরে সোজা সোজা হইলে নি যে কিছু হইলে সব নেতারা এনে ধরবে, কিছু হইলে ঢাকাতে কিছু হইলো তোর মারতো 8000 গ্রামে, এটা সোজা ওর কথা কয় না, সোজা নি আমি কেমনে বুঝাই, তুমি এনে সব কথা কোন যাইব না, আল্লাহু আকবার দোস্ত সাহাবা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন ভাই তোমরা শিয়া আমরা সুন্নি, তোমাদের আকীদা বিশ্বাস আর আমাদের আকীদা বিশ্বাস একটু বেশ কম, অতএব তোমাদের জামুরদার জানাজা তোমরা পড়াও আমাকে বাধ্য করিও না, ওরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ, অতি ভক্তি কথা কয় না, এ আমি রে কথা তো আমার পেটে কথা থাকে না, আমার পেটে কথা থাকে না, এই জন্য আমার এই রিমান্ড বেশি জিজ্ঞেস করেন, মানে আমি বাসার থেকে যাইতে যেতে সব বলে কথা কয় না, এই জন্য আমার মাত্র 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস করছি ভিতরে কথা কইতে আছে, কইছে না ভিতরে কথা কইবার লাগে 5 দিনে 5 মিনিট জিজ্ঞেস করছে, আমি যা বললাম যে তোমরা আমার আর জিজ্ঞেস করবে না, আমার কো আঙ্কেল আমরা কি জিজ্ঞেস করবো, আমি তো সব কইলে আমারে যখন নিতে আসে সোনারগাঁ হোটেলের সামনে ওইখানে ফোন আসছে একদম হেড অফ দি ডিপার্টমেন্ট,
আমি যেগুলো না বলার এগুলো বলছি, এরা তো খুশি আলহামদুলিল্লাহ। আসলে খোলা মেলা মানুষ তো এরকম সোজা মনে করে না, কি বলেন শুনে কাতার সুজা করেন কি কথা কয়ে কাতার এটাকে আসতে কয় না জোরে মানে একটা ওজন বার আওয়াজ কাতার সুজা করু আওয়াজের মধ্যে জালালিয়াত আল্লাহু আকবার দোস্ত সাহাবা কাতার সুজা হয়ে গেল কাসিম নানুতুবি জানাজা শুরু করলেন জানাজার খতম তাকবীর আল্লাহু আকবার কেমনে আর আমি যেমনি কইছি এমনি দুরুবাত তুই মিডে জুতের তাকবীর করলে তো কাম হবে তুই বলতে হবে আল্লাহু আকবার এদিন কি কিমনে কথা আল্লাহু আকবার কাসিম নান তুমি তাকবীর দিলেন জানাজা শুরু হয়ে গেল দ্বিতীয় তাকবীরের ওয়েট একটু কম আর দরকার নাই তো প্রথমটাই কারবার শেষ তৃতীয় তকবীরের ওয়েট আরো দুর্বল চতুর্থটা আরো দুর্বল দুর্বল পিছন থেকে কেবল কাশ দেয় কাশ কাশি দেয় কাশি মানে প্ল্যান ছিল প্রথম তকবীরের পরে উইটা লাভ মারবে এখন তো উঠে না শুয়ে রইছে এখন তো উঠে না শুয়ে রইছে এখন কাশি দেয় একিরে উড়ুস না কা এটা তো মুখে কোন যাবে কথা কয় এটা মুখে এটা মুখে তো বলা যায় না এই জন্য কাশি দেয় উডুস না গা প্রথম তকবীর উডুস না গা দ্বিতীয় তকবীর কাশি আরো বাইরে গেছে উডুস না গা তৃতীয় তকবীর কাশি আরো বাইরে গেছে উডুস না গা চতুর্থ তকবীরের পরে সালাম ফিরে কাসিম বললেন কেয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না তোরা দেখোস নাই আমি কিন্তু জানাজার নামাজের তকবীর বলি নাই আমি বলছি উট জবা করার জন্য তকবীর আমি গরু জবা করার জন্য তকবীর বলছি দেখোস না আল্লাহু আকবার মার মার কথা কয় না কেন আল্লাহু আকবার প্রথম তকবীর জালালিয়াতের শহীদ দিয়ে ওরে মারছি তারপরে জানাজার নামাজ পড়ছি ইসলামের দুশ্মনেরা দিনের দুশ্মনেরা আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে কি মানে আমস নাই ক্যাডার নাই কিচ্ছু নাই আমাদের কাছে কাসেম নানুতুবির জালালিয়াত ওয়ালা তকবীর আছে যেই যেই নেতা বেশ কম করবি তাদের তাদের টার্গেট করে তার টার্গেট করে তকবীর বল মার মরে যাবি বলে হুজুরের তকবীর কোন না গা কই না সিগন্যাল ভাই কথা কয় না কি ভাই না কয় না সিগন্যাল ফেলে কোমল ইনশা দেখছি নি কইছি না আমার পরে ও আজবে চলে আসে তার মানি হইলো আমার সময় শেষ না 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 কি আমি বুঝি না কয় না না এ আমি কি ব্যাক করলি মিয়া এ আমি হুজুর কাছে হাটাজারি হুজুর কাছে শাইখুল ইসলামের কাছে আমি দেওয়ানা হাফেজ পড়ছি মিয়া মানুষে পড়ে বোখারি শরীফ এটি পড়ে আমি পড়ছি দেওয়ানা হাফেজ হুজুর জন এটা শুনেছি হুজুর হাসে সে শুনেছি হুজুরের আমার কাছে পড়ছি কি শুনে লো দিল মেরা ওয়াদে সে দাস্তাম সাহেব দিল আখদারা দরদা কে রাজ পেনা খাদ সদা শিকারা ইরিবিল ওয়াস যা হো খায়ের আলম নাশরাহ লাকা সাদরাক আলম আমি কি আপনার সিনা খুলে দেইনি
এই কথাটা বলে শেষ। আমি কি আপনার সিনা খুলে দেই নাই? অর্থটা কি কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শরহে সদরের খুলাসার নির্যাস হলো দুই কথা, এলেমের মহা সমুদ্র আর ভান্ডার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন, এক নম্বর। দুই নম্বর হলো শরহে সদরের অর্থ হেলেম, সহনশীলতার ভান্ডার আল্লাহ হুজুরকে দান করেছেন সহনশীলতা। যে যত জুলুম করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হুজুরের কোনো প্রতিক্রিয়া নাই, ঠিক না বেটি? কেমনে জানি বুঝাইতাম, সময় তো আমার শেষ। আলহামদুলিল্লাহ বয়ান এখনো শুরু হয় নাই। ফাতিহা না মক্কা আয়ে সারি ঝুকায়ে চশমে নম আমন কাইলা কিয়া নাদিম হুয়ে আহলে ওয়াতন হিন্দা বুসফিয়ান ওয়াশি কর দিয়া সবকো মাফ থক চুকে থে দুশ্মনী করতে হুয়ে জু মর্দ জন। যারা শত্রুতা করতে করতে অস্থির হয়ে গেছে হুজুর তাদেরকে মাফ করতে একটু চিন্তা করেন নাই, ঠিক না বেডে? আমাদেরকে কেউ একটু কিছু বললেই আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাই, কেমনে তার থেকে প্রতিশোধ নেব, ঠিক না বেডে? একজনরে মাদ্রাসাতে বাহির করি আরেক যে মাদ্রাসার ভিতরে ঢুকাই, একজনকে কমিটির থেকে বাহির করি আরেকজনকে কমিটির ভিতরে ঢুকাই, আমাদের মধ্যে রসুলকে রসুলের কে আল্লাহ যে নেয়ামত দান করেছেন সহনশীলতা এটা নাই, কথা কয় না কেন? এ ওয়াজ করতে সময় লাগে, সময় লাগে, সময় লাগে। আরেকটা কথা বল দেখেন, আল্লাহ বলছেন আমি আপনার শরহে সদর আপনার সিনাটা খুলে দেই নাই, দিছি সিনা খুলে দিছি কার ফরি? কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, সিনা খুলে দিলে কি হয় জানে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফেরাউন কাছে যাও, ফেরাউন কাছে যাও, ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মূসা তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম বলেন ফেরাউন আল্লাহ, ফেরাউন শক্তিধর, তার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কত কি আছে, আমি তার কাছে যাব খালি হাতে কেমনে? এই জন্য আপনি আমার কিছু দেন না, কি দিব? কাল রব্বি শরহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি। বুঝছেন নি কথা? কি বুঝবেন, কথা কইতে সময় লাগে না? এটা কি এমনি সিলিং আওয়াজ নাই, কথা তো বলতে হবে। এইখানে প্রথম জিনিস যেটা আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দয়া করে আপনি আমার সিনাটাকে খুলে দেন, কথা কয় কি খুলে দেন? এন সিনা খুলে দেওয়ার পর কি হয়েছে শুনবেন, পরের গুলা বাদ। সিনা খুলে দেওয়ার পর এতক্ষণ কয় যে ফেরাউনের কাছে যাও, ও সীমা লঙ্ঘন করতে আস, এবারে সিনা খুলে দেওয়ার পর আল্লাহ কয় যে তোমরা দুজনে যাও ফেরাউনের কাছে, যাইয়া নরম নরম কথা বলবে। কিরে বাবা, এরা দুইজন হলো পয়গম্বর সাদাশীতে মানুষ অপোজিশনে, এদেরকে নরম কথা বলার হুকুম করেন আল্লাহ কেন? তার মানে সিনা খুলে দিছি তো অন গরম কথা শুরু করেছে, সিনা খুলে দেওয়ার কারণে সাহস বেড়ে গেছে কে তো এখন গরম কথা বল। এই জন্য আল্লাহ কয়েছে না গরম না নরম কথা বল। এবারে আমার মতলবের কথাটা আমি বলি, এই মুলবিরে একটু গরম কথা বললেই আমরা অস্থির হয়ে যাই, কিরে হুজুর এত গরম কথা কয়, মনে হয় ভারতের সাথে সম্পর্ক আছে, কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, মনে হয় মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে টাকা আসে, মনে হয় আফগান মুজাহিদ তালেবানের সাথে সম্পর্ক, বিভিন্ন মনে হয় আইএসের সাথে সম্পর্ক, নাহলে এত গরম কথা কয়। আসলে পেস্টা লাগছে কই জানেন, মূসা
মূসা তুমি যা চাইছো তোমাকে দেওয়া হয়েছে তার মানে তোমার সিনেটাকে খুলে দিছি এখন মূসা আলাইহিস সালাম এত গরম হয়েছেন আল্লাহ বলেন যাইয়া নরম কথা বলবা আমার জানামতে মাদ্রাসার বিশেষ করে কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ডেইলি 8 10 বার রব্বিশ আলী পড়ে পড়েনি বলা মানে রব্বিশ আলী সদরি রব্বিশ আলী সদরি রব্বিশ আলী সদরি পড়েনি মূসা আলাইহিস সালাম একবার বলার পরে এরকম সাহস হয়ে গেছে তাহলে কওমি মাদ্রাসার বলা পান ডেইলি 10 20 বার প্রত্যেকে পড়ে এইজন্য আল্লাহ পাকের দয়ায় নাস্তিকের বেঈমান যত শক্তিশালী হোক না কেন এদের সামনে আল্লাহ পাকের দয়া এরা টিকতে পারে না কারণ রব্বিশ আলীর অস্ত্র এদের কাছে আছে নিজেরাও রব্বিশ আলী পরে বাপের কাছে আলম নাশালাকা সদরাকার দৌলত আছে তাহলে নিজের ফরার একটা প্রতিক্রিয়া রিঅ্যাকশন অ্যাকশন আবার ওয়ার সূত্রে আনালাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়াআল্লিমুকুম দীনাকুম হুজুর আমাদের রুহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি আব্বা হুজুরকে আল্লাহ যে শরহে সদরের দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি হিসাবে বংশীয় ভাবে ওয়ারাসাতান মিরাস সূত্রে শরহে সদর এই দৌলত পাইছেন এইজন্য দ্বীনের নিসবতে আল্লাহ এদেরকে অনেক সাহস দান করেছে অতএব তোমরা এটা ভুলে যাও যে আসলে আইএসএর সাথে সম্পর্ক নাই আসলে কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক নাই একমাত্র সম্পর্ক কার সাথে দোস্তরা আর বেশি বলে আপনাদের বিরক্তির কারণ হইতে চাই না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।